প্রভু খ্রীষ্ট নিজেকে বাঁচানোর জন্য কি করতে হবে তুমি একজন পাপী তোমার মৃত্যু হবে এবং তারপর তোমার বিচার হবে তুমি নিজেকে বাঁচাতে পারবে না তোমার একমাত্র ভরসা যিশু খ্রিস্ট সিদ্ধান্ত আপনার জীবন বেছে নাও যাতে তুমি এবং তোমার বংশধর উভয় বাঁচতে পারে ঈশ্বর যিনি এই পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীতে তিনি জীবিত অবস্থায় এসেছিলেন তার নাম ছিল খ্রিস্ট আমাদের পৃথিবীর ক্রসে করার পর এবং কবর দেওয়া হয়েছিল তিনি তিন দিনের মধ্যে আবার জাগ্রত হন আপনার সকল পাপ মুছে ফেলার জন্য আপনার পূর্বের সকল পাপ বর্তমান এবং ভবিষ্যতের যিশুর ত্যাগের মাধ্যমে মাফ করে দেওয়া হয়েছে এটি খুবই সহজ নরককে ডিঙিয়ে স্বর্গে যাওয়া আপনাকে শুধু এটি মানতে হবে যে আপনি একজন পাপী স্বীকার করুন আপনি বিশ্বাস করেন আপনার সকল পাপ যিশুর ত্যাগের মাধ্যমে ক্ষমা করে দেওয়া হয়েছে যারা ঈশ্বরের নাম নিবে তারা বেঁচে যাবে আপনি বাঁচতে চাইলে নিম্নক্ত অনুযায়ী প্রার্থনা করুন হে ঈশ্বর আমি একজন পাপী আমি নরকে যাব তার রক্ত ঝরিয়েছিলেন এবং আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন আমি আরো বিশ্বাস করি তাকে কবর দেওয়া হয়েছিল এবং মৃত থেকে আবার জীবিত হয়েছিলেন এখন আমি খ্রিস্টকে আমার ব্যক্তিগত পথপ্রদর্শক হিসেবে মানি দয়া করে আমার হৃদয়ে আসুন এবং আমাকে বাঁচান ধন্যবাদ আপনাকে খ্রিস্ট আপনার ত্যাগের মাধ্যমে আমাকে পাপ মুক্ত করার জন্য আমি যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি আমিন